আসসালামু আলাইকুম প্রশিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুন্দর আছো, সুস্থ আছো। আমি ইতিপূর্বে ধ্বনি পরিবর্তন সন্ধি এর উপর বেশ কিছু ক্লাস নিয়েছি, আশা করি তোমরা সবাই ক্লাসগুলো দেখেছো। আজকে আমি সম্পূর্ণ নতুন একটি বিষয় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বিভক্তির উপর। বাংলা ব্যাকরণে বিভক্তির গুরুত্ব সীমাহীন, বিশেষ করে আমরা যখন কারক করব অবশ্যই অবশ্যই আমাদের বিভক্তি সামনে এসে দাঁড়াবে। বিভক্তি ছাড়া ও কোনোভাবে কারক করা যাবে না। তাহলে এসো, বিভক্তি কাকে বলে, কত প্রকার, এ সম্পর্কে আমরা একটু অবগত হই। বিভক্তি কাকে বলে বোঝানোর জন্য প্রথমে একটি বাক্য লিখবো। এসো বাক্যটি লিখে নিই। রহিম আগামীকাল স্কুলে যাবে। কি লিখেছি? রহিম আগামীকাল স্কুলে যাবে। তো অন্যভাবে লিখি, রহিম আগামীকাল স্কুল স্কুল যা। দেখো শিক্ষার্থীরা, আমি এখানে দুটি বাক্য লিখেছি। প্রথম বাক্যটি হচ্ছে রহিম আগামীকাল স্কুলে যাবে। এরপরে কি লিখেছি দেখো, রহিম আগামীকাল স্কুল যা। তাহলে দেখো, আমি যে প্রথম বাক্য লিখেছি পরিপূর্ণ একটি বাক্য, এই যে রহিম আগামীকাল স্কুল যা, এটাকে একটি বাক্য না, একটি বাক্য হবে না। তাহলে বাক্য হবে না কেন? এখান থেকে আমি বিভক্তি সংজ্ঞা দিচ্ছি। বাক্যের অন্তর্গত একটি পদ থেকে অন্য পদের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। অর্থাৎ বাক্যের মধ্যে একাধিক পদ থাকবে, একটি পদ থেকে অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করার জন্য শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাকে বলা হয় বিভক্তি। কিভাবে? দেখো এখানে বিভক্তি কোথায়? স্কুলে, স্কুলে যাবে, এখানে স্কুলে এবং যাবে, এখানে এ রয়েছে, এখানে এই বিভক্তি রয়েছে। আর এখানে আমি লিখেছি রহিম আগামীকাল স্কুল যাব, এখানে আমি এ বিভক্তি দিইনি। এই জন্য আমার দেখো রহিম আগামীকাল, এই যে দুটি পদ, এর সাথে কিন্তু স্কুলের কোনো সম্পর্ক নেই। যখন আমি একার দিব তখন দুটি পদের সাথে এই পদের সম্পর্ক স্থাপন হবে। তো বিভক্তির কাজ কি? একটি পদের সাথে অন্য পদের সম্পর্ক স্থাপন করা, মিলন ঘটানো। তাহলে আমি এখানে একার যদি খেয়াল করো, দেখো অর্থ হয় কিনা, রহিম আগামীকাল স্কুলে, এতটুকু হয়েছে। এই যে দুটি পদ, রহিম এবং আগামীকাল, এই দুটি পদের সাথে স্কুলে সম্পর্ক হয়েছে। এর সাথে কি হয়েছে? হয়নি এখনো, এর সাথে সম্পর্ক হয়নি। দেখো একটি বিভক্তি যোগ করলে যা, এর সাথে আমাদের এই যে তিনটি পদ সম্পর্ক স্থাপন হবে। কিভাবে হয় দেখো, যাবে, তাহলে কি রহিম আগামীকাল স্কুলে যাবে। বিভক্তি আমাদের কি করলো? একটি পদের সাথে অন্য পদের সম্পর্ক স্থাপন করে দিয়েছে বা বন্ধুত্ব করে দিয়েছে। তো বিভক্তির কাজ কি? বন্ধুত্ব স্থাপন করে, কার সাথে? একটি পদের সাথে অন্য একটি পদের, যেমন রহিম আগামীকাল এর সাথে স্কুলে এবং যাবে সম্পর্ক স্থাপন করেছে। আচ্ছা, বিভক্তি কাকে বলে আশা করি বুঝতে পেরেছ। এখন বিভক্তি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ সম্পর্কে আমরা অবগত হই। শিক্ষার্থীরা, বিভক্তি হচ্ছে দুই প্রকার। তোমাদের এমসিকিউ তে আসতে পারে বিভক্তি কত প্রকার, তখন কি করবে? যদি লাগে 2, 3, 4, 5, দুই আমাদের টিক চিহ্ন দিতে হবে। তাহলে বিভক্তি কত প্রকার? বিভক্তি হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি। নাম বা শব্দ বিভক্তি, ক্রিয়া বিভক্তি, শিক্ষার্থীরা আমরা কি পেয়েছি? নাম বা শব্দ বিভক্তি এবং দুই নম্বর হচ্ছে ক্রিয়া বিভক্তি। তাহলে এসো ক্রিয়া বিভক্তি কাকে বলে আমরা জেনে নিই। ক্রিয়া, আমাদের ক্রিয়া অর্থ কাজ,
ক্রিয়া মানে কি কাজ, যে শব্দ দ্বারা কোনো কিছু হওয়া বা করা বোঝায় তাকে আমরা কি বলে ক্রিয়া বলে থাকি। তাহলে ক্রিয়া বিভক্তি একটু উদাহরণ দেখি। চলতে ক্রিয়া বিভক্তি কাকে বলে? ধাতুর সাথে, ধাতুর সাথে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে কি হয়, ক্রিয়া বিভক্তি বসে থাকে। ক্রিয়া বিভক্তি কোথায় বসে? ধাতুর শেষে বসে। আর বলছি কোথায় বসে? ধাতুর সাথে বসে বলতে পারো। কিভাবে? ধাতু কাকে বলে? ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। আবার বলছি ধাতু কাকে বলে? ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। আর ক্রিয়া বিভক্তি কোথায় বসে? ধাতুর পরে ক্রিয়া বিভক্তির অবস্থান। চলতে একটি ক্রিয়া, ধাতু কি হবে? চল যোগ তে। চল হচ্ছে আমাদের ধাতু বা ক্রিয়ামূল। চলতে ক্রিয়ার মূল্য কি? চল যোগ তে, চলতে। এই চলের সাথে আমরা চল ওকার দিতে পারি, একার দিতে পারি, রস্যইকার দিতে পারি। এই চল থেকে আমাদের অনেক ক্রিয়া হতে পারে, চলি, চলো, চল ইত্যাদি। তাহলে চলের সাথে আমি তে যোগ করছি, তে এস এই বিভক্তি, এ অন্তস্থ তে আছে সপ্তমী বিভক্তি। তাহলে ক্রিয়া মূল্যের সাথে আমি কি যোগ করেছি? এ বিভক্তি যোগ করেছি। সংজ্ঞায় বলেছি ধাতুর সাথে বিভক্তি যুক্ত হয় সেটা হচ্ছে আমাদের ক্রিয়া বিভক্তি। আমরা বলছি ধাতুর সাথে যদি কোনো বিভক্তি যোগ হয় তখন তাকে আমরা কি বলবো? ক্রিয়া বিভক্তি। যেমন চলতে, চলতে মূল হচ্ছে বা ধাতু হচ্ছে চল, সাথে তে যোগ হয়েছে তে, এর মধ্যে দেখো এ রয়েছে, কিন্তু তে এর মধ্যে আমাদের দেখো এ লুকায়িত রয়েছে এ। তাহলে চল যোগ তে সমান সমান চলতে। আরো এক্সাম্পল হতে পারে করতে, কর যোগ তে। তাহলে দেখো এর মধ্যে এ রয়েছে, কর যোগ তে করতে, কর হচ্ছে আমার ধাতু বা ক্রিয়ামূল, আর তে এর মধ্যে আমার এ বিভক্তি রয়েছে। তাহলে কি ক্রিয়া বিভক্তি কি ধাতুর সাথে বসে আমাদের অর্থ প্রকাশ করতে সাহায্য করে? কিসের? শব্দের। আমাদের ক্রিয়া না ক্রিয়া। তাহলে আমরা বুঝলাম ক্রিয়া বিভক্তি কি। দেখো আমরা যখন কারক করব আমাদের কিন্তু ক্রিয়া বিভক্তি সামান্যতম সাহায্য করতে পারবে না। আমরা বলছি কারক করার ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির সামান্যতম অবদান নেই। কারক নির্ণয় করতে গেলে আমাদের অবশ্যই নাম বা শব্দ বিভক্তির সাহায্য নিতে হবে। তাহলে আমাদের কারক নির্ণয় করতে গেলে কোন বিভক্তির সাহায্য নিতে হবে বলো তো শিক্ষার্থীরা? নাম বা শব্দ বিভক্তির সাহায্য নিতে হবে, আমাদের ক্রিয়া বিভক্তির সাহায্য নিতে হবে না, আমাদের চাইলেও ক্রিয়া বিভক্তি সাহায্য করতে পারবে না। তাহলে এসো নাম বিভক্তি কাকে বলে? নাম বা শব্দ বিভক্তি। নাম বা শব্দ বা কারক বিভক্তি। শিক্ষার্থী তুমি বলতে পারো যে আমি এখানে কারক বিভক্তি কেন লিখলাম? এই জন্য যে কারক নির্ণয় করতে গেলে কিন্তু আমার নাম বিভক্তির সাহায্য নিতে হয়। এই জন্য নাম বিভক্তি বা শব্দ বিভক্তি একটা নাম রয়েছে কারক বিভক্তি। ইতিপূর্বে বলেছি যে ক্রিয়া বিভক্তি কিন্তু আমাদের কারক নির্ণয় কোনোভাবে সাহায্য করতে পারে না, শুধুমাত্র নাম বিভক্তি বা শব্দ বিভক্তি আমাদের কারক নির্ণয়ের ক্ষেত্রে সাহায্য করে থাকে। এই জন্য নাম বিভক্তি আর এক নাম কি দেওয়া যেতে পারে বলো তো? কারক বিভক্তি। তাহলে যদি বলা হয় নাম বিভক্তি, নাম বা শব্দ বিভক্তি আর এক নাম কি? কারক বিভক্তি। এখানে আমাদের টিক দিতে হবে। তাহলে নাম বা শব্দ বিভক্তি কি? শব্দের সাথে, শব্দের সাথে যখন কোনো বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তখন তাকে বলা হয় নাম বিভক্তি, শব্দ বিভক্তি বা কারক বিভক্তি। যেমন কিভাবে? রহিম, আমি লিখলাম কি রহিম কলম। কোন মানুষ কি কলম হতে পারে? শিক্ষার্থীরা কখনোই পারে না। তাহলে রহিম একটি নাম, বিশেষ্য পদ। আচ্ছা কলম একটি নাম, আমি যদি বলি রহিমের, র এসেছে রহিমের, এখন বিভক্তি এসেছে, এখন কিন্তু আমরা অর্থ প্রকাশ করতে পারবো। তাহলে যে বিশেষ্য পদের সাথে নামের সাথে কি হলো? বিভক্তি যুক্ত হয়েছে, ওই কিন্তু আমার
এই যে কলমের সাথে সম্পর্ক স্থাপন করেছে, পূর্বে বলেছি বিভক্তি কি করে সেতুর মধ্যে কাজ করে, থাকে এক পার থেকে অন্য পারে যেতে সাহায্য করে, অর্থাৎ একটি পদের সাথে অন্য পদের সখ্যতা করে তোলে, বন্ধুত্ব স্থাপন করে দেয়, এই রহিমের সাথে কলমের সম্পর্ক তৈরি করে দিয়েছে। তাহলে কোন শব্দের সাথে, কোন শব্দের শেষে যদি বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তখন তাকে আমরা কি বলবো, নাম বিভক্তি বা শব্দ বিভক্তি বা কারক বিভক্তি। এখন কারক বিভক্তি কয় প্রকার বা নাম বিভক্তি কয় প্রকার, সাত প্রকার। আর বলছেন এই যে নাম বিভক্তি বা শব্দ বিভক্তি কত প্রকার শিক্ষার্থীরা, সাত প্রকার, আমরা সাত প্রকার নিয়ে আলোচনা করব। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি, সপ্তমী বিভক্তি। দেখো নাম বিভক্তি বা শব্দ বিভক্তি বা কারক বিভক্তি যেভাবেই বলো একে আমরা সাত ভাগে ভাগ করতে পারি, প্রথমা বিভক্তি, দ্বিতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি, চতুর্থী বিভক্তি, পঞ্চমী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি এবং সপ্তমী বিভক্তি। প্রথম বিভক্তি কি, শূন্য বিভক্তি, শূন্য। মানে কোনো শব্দে যখন কোনো বিভক্তি থাকে না তখন তাকে বলা হয় শূন্য বিভক্তি। দ্বিতীয় বিভক্তি কি, দেখো কে রে এরে, কে রে এরে, তৃতীয় বিভক্তি দিয়া দ্বারা কর্তৃক, দিয়া দ্বারা করতে, চতুর্থী দ্বিতীয়ার মতোই কে রে এরে, পঞ্চমী হতে থেকেছে, হতে থেকে চে, হতে থেকেছে, ষষ্ঠী র এর, র এ, সপ্তমী এ অন্তস্থ তে। দেখো আমি কি চারটে লিখেছি, দেখো প্রথম বিভক্তি, শূন্য বিভক্তি মানে কোনো শব্দের মধ্যে যদি দ্বিতীয়া থেকে সপ্তমী যে কয়টি বিভক্তি রয়েছে কোনো বিভক্তি না থাকে অর্থাৎ অনুপস্থিত থাকে তখন সে শব্দটিকে আমরা কি মনে করবো, ওর সাথে আমার শূন্য বিভক্তি রয়েছে। অর্থাৎ দ্বিতীয়া থেকে যে সপ্তমী পর্যন্ত যে কয়টি বিভক্তি রয়েছে কোনো বিভক্তি যখন কোনো শব্দের মধ্যে থাকবে না তখন মনে করবো সেটা আমার কি রয়েছে, শূন্য বিভক্তি রয়েছে বা প্রথম বিভক্তি রয়েছে। তার দ্বিতীয় বিভক্তি কি, কে রে এ রে, দেখো দ্বিতীয় বিভক্তি এবং চতুর্থ বিভক্তি কিন্তু একই, দ্বিতীয়া এ দেখো, তাহলে আমি মনে রাখতে পারি দ্বিতীয়া যোগ চতুর্থী সমান সমান কি, কে
রেড এরেন, কে রেড এরেন। তাহলে আমরা কি পেয়েছি দেখো প্রশিক্ষার্থীরা, দ্বিতীয় চতুর্থী হচ্ছে আমাদের একই বিভক্তি, তৃতীয় এবং চতুর্থী কি একই বিভক্তি, কে রে এরে। তাহলে প্রথম বিভক্তি মানে কোন বিভক্তি থাকবে না, শূন্য বিভক্তি। দ্বিতীয় তাহলে এটা কার সাথে সম্পর্ক, এর সম্পর্কে দ্বিতীয় যোগ চতুর্থী সমান একই বিভক্তি। তাহলে আমার দ্বিতীয় মনে রাখতে পারলে চতুর্থী মনে থাকবে ইনশাআল্লাহ। আর তৃতীয় কি দিয়া দ্বারা করতে, আমি যদি বলি তোমার দ্বারা কাজটি করা সম্ভব নয় তাহলে কি কোন বিভক্তি আমরা নিয়ে আসলে নয়, তৃতীয় বিভক্তি। আচ্ছা দ্বারা পঞ্চমীতে আসি, হতে থেকেছে, আমি যদি বলি তোমার থেকে রহিম, রহিমের থেকে করিম বেশি ভালো ছাত্র, থেকে এসেছে আমাদের চেয়ে, তোমার চেয়ে আমার 10 টাকা বেশি আছে চেয়ে, তাহলে কোন বিভক্তি পেয়েছে এখানে পঞ্চমী বিভক্তি। ভিউয়ার দেখো ষষ্ঠী বিভক্তি কি রয়েছে, রয়ে, আমি যদি বলি রহিমের কলম তাহলে কি পেয়েছি রহিমের র পেয়েছি, কোন বিভক্তি তো শিক্ষার্থীরা ষষ্ঠী বিভক্তি। আমি বলি সপ্তম বিভক্তি কি কি, এ অন্তঃস্থ তে, রহিমকে স্কুলে যেতে হবে বা আব্দুর রহমানকে স্কুল যেতে হবে, আব্দুর রহমান কে, এখানে এ রয়েছে, এ মানে সপ্তমী বিভক্তি। তো শিক্ষার্থীরা আমি তোমাদের প্রথমে বলেছি যদি কারক নির্ণয় করতে হয় অবশ্যই প্রথমে আমাদের বিভক্তি সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। আমরা যখন কারক করতে যাব তখন একটি বাক্য লিখে নিচে দাগ দেওয়া থাকবে, দেখুন একটি শব্দের নিচে যে এই শব্দটি কোন কারকে কোন বিভক্তি, মানে আমরা বিভক্তি কাকে বলে, কোনটি কোন বিভক্তি, সেটা যদি না জানি কোনোভাবে কি কারক নির্ণয় করা সম্ভব, সম্ভব নয়। এই জন্য আমার বিশ্বাস তোমরা অবশ্যই বাসায় বসে বিভক্তি চ্যাপ্টারটি বারবার পড়বে ইনশাল্লাহ। আমার বিভক্তি ক্লাসটি দেখলেন তোমাদের পরবর্তীতে কারক করতে কোনো সমস্যা হবে না, এর পরবর্তীতে আমি তোমাদের সামনে কারকের উপর ক্লাস নিব। তো শিক্ষার্থীরা আজ এখানে শেষ করছি, তোমাদের সবার জন্য অনেক অনেক মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।